এটা হলো সার্বিয়ার বেলগ্রেড শহর। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। এই বেলগ্রেড শহরের প্রতিটা দালান অনেক সুন্দর এবং অনেক পুরনো। এখানে রয়েছে অসংখ্য ভিজিটর। সার্বিয়া হচ্ছে ইউরোপের এমন একটি দেশ যে দেশের সবগুলি বর্ডার অনেক গুরুত্বপূর্ণ। ইউরোপের মধ্যে একমাত্র দেশ সার্বিয়া যে দেশের পাশে আটটি দেশ রয়েছে। তার মধ্যে দুটি দেশ ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং একটি দেশ শেনজেনে রয়েছে। সার্বিয়া সীমানাবর্তী দেশগুলি হচ্ছে নর্থ মেসিডোনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টেগ্রো ও কসোভো। সার্বিয়ার মানুষ নাকি এককালে অনেক অসভ্য ছিল, দিনে দুপুরে ডাকাতি করত, মানুষ খুন করত। বিশেষ করে সার্বিয়ানদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রোয়েশিয়ার মানুষ, যার কারণে ক্রোয়েশিয়ার মানুষ সার্বিয়ানদেরকে সহ্যই করতে পারে না। তবে ইতিহাস ঘেঁটে যা দেখলাম, সার্বিয়ানদের মাঝে একসময় অসংখ্য জিপসিয়ান ছিল, যারা মূলত ভারতীয় বংশধর ইজিপ্ট হয়ে সার্বিয়ায় বসতবাড়ি গড়ে তুলেছে। রোমানিয়া বুলগেরিয়ার পরে সবচেয়ে বেশি জিপসিয়ান বসবাস করত সার্বিয়ায়। মূলত এরাই ছুরি ডাকাতি এসবে জড়িত ছিল। তবে কালের বিবর্তনে এসব জিপসিয়ানরা এখন সার্বিয়া থেকে অনেকটা উচ্ছেদ বলা যায়। ওরা এখন পুরোপুরিভাবে রোমানিয়া বুলগেরিয়াকে গ্রাস করে ফেলেছে। এসব জিপসিয়ান কমে যাওয়ার পর থেকে সার্বিয়ানরা আস্তে আস্তে ইউরোপিয়ানদের কাছে সভ্য জাতি হিসেবে পরিচিতি পাচ্ছে। তবে এখানে আফগানিস্তান, সিরিয়া, মিশর, কুর্দি থেকে আসা অবৈধ লোকজন প্রতিনিয়ত ছুরি, ডাকাতি, রাহাজানি এসব করছে। বেলগ্রেডের প্রধান বাস স্ট্যান্ডের পাশে একটি পার্ক রয়েছে, যেটাতে সবসময় আফগানি ছিনতাইকারীরা বসে থাকে। সেখানে কাউকে পেলেই দিনে দুপুরে সব কিছু কেড়ে নেয়। এই পার্কের পাশ দিয়ে চলাফেরা একদমই অনিরাপদ বলা যায়। এই পার্কটিতে আফগানিরা এতটাই প্রভাব বিস্তার করে যে এটি শেষ পর্যন্ত আফগানি পার্ক হিসেবেই পরিচিতি পেয়েছে সবার কাছে। এই পার্ক দিয়ে একা হেঁটে গেলে জিনিসপত্র না কুয়ে ফিরে আসাটা দুষ্কর। আমাকেও দুইবার এই পার্কের পাশে ছিনতাইকারীরা হামলা করেছে। এমনকি এরা এদেশের সার্বিয়ান স্থানীয় মেয়েদেরকেও এখানে র্যাপ করার অনেক রেকর্ড রয়েছে। সার্বিয়ানরা ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করলেও তাদেরকে পার্শ্ববর্তী ইউরোপ ইউনিয়নের অন্যান্য দেশগুলি ভোট না দেওয়ার কারণে কোনোভাবে তারা ইউরোপ ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে পারছে না। তবে তারা ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ না হলেও এখানকার স্থানীয় সার্বিয়ানরা বিশেষ ছাড়া শেনজেনের অন্তর্ভুক্ত প্রতিটা দেশে প্রবেশ করতে পারে।